তাহলে এখন থাকছে হতাশায় আছেন পূর্ণিমা তবে কেন ওয়েল পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই তবে তার ভক্তের সংখ্যা কিন্তু কমেনি দিন দিন তার ভক্তের সংখ্যা বেড়েছে তিনি বড় পর্দায় না থাকলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুবই সরব রয়েছেন যেমন কি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এছাড়া টিকটকেও তার বিভিন্ন ছোট ছোট ভিডিও ক্লিপস দেখা যায় যেগুলো দেখে তার ভক্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে তবে তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাম ও গাঙচিল চলচ্চিত্র দুটি নিয়ে বড় পর্দায় দর্শকের সামনে ফিরতে চাচ্ছেন পূর্ণিমা তবে সিনেমা দুটির কাজ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পূর্ণিমা তবে জ্যাম সিনেমাটির দ্রুত শেষ করার কথা জানিয়েছেন পূর্ণিমা নিজেই পূর্ণিমা জানান জ্যাম সিনেমাটির সামান্য কাজ বাকি রয়েছে ইনফ্যাক্ট যদি ধরা যায় তাহলে স্ক্রিপ্ট অনুযায়ী মাত্র 7 দিনের কাজ শেষ করলে সিনেমাটি শেষ হয়ে যাবে পূর্ণিমা আরও জানান শিডিউল জটিলতা ও করোনার প্রকোপের কারণে এর কাজটি দ্রুত শেষ করা সম্ভব হয়ে ওঠেনি তবে সিনেমাটি দ্রুতই শেষ হবে বলে আশা প্রকাশ করছেন জ্যাম শেষ না হওয়ার কারণ কি জানতে চাইলে পূর্ণিমা জানান সিনেমাটির কাজ যখন শুরু করি তখন শুভ বেশ ব্যস্ত হয়ে গিয়েছিল পরবর্তীতে করোনার প্রকোপের কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে বর্তমানে সিনেমাটি শুটিং শুরু করবেন তা কেবল প্রযোজকরা জানেন তবে সিনেমাটি শেষ করার জন্য ঈদের পর কিংবা যে কোনো সময় আমার শিডিউল চাইলে আমি শিডিউল দিব আমি চাই সিনেমাটি শেষ করে দ্রুত মুক্তি দেওয়া হোক জ্যাম প্রসঙ্গে প্রযোজক শেলি মান্না জানান সিনেমাটির কাজ আমরা দ্রুতই শেষ করতে পারতাম গল্পের কিছু পরিবর্তন আর ছবির দৈর্ঘ্য বাড়ানোর কারণে আমাদের আরও 6 থেকে 7 দিনের কাজ বাকি রয়েছে এর মধ্যে পূর্ণিমার একটি গান ও ঋতুপর্ণার একটি গান এবং একটি দৃশ্যের কাজ হলেই সিনেমাটি শেষ হয়ে যাবে অন্যদিকে সিনেমাটির এডিটিং শেষ হয়েছে বাকি কাজটুকু করে আমরা সিনেমাটি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মুক্তির পরিকল্পনা করব খুব তাড়াতাড়ি সো ভিউয়ার্স জেনে তো নিলেন কেন হতাশায় রয়েছেন পূর্ণিমা আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস